আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। চলে আসছি রাতের রংপুর দেখাতে। এই তো জেলা পরিষদ সুপার মার্কেটের নিচেই আব্দুল জলিল মামার চটপটির দোকানে। চটপটি খেতে তাসফিয়াও কিন্তু আসে মাঝে মধ্যে, আর তাসফিয়ার এই চটপটি খাওয়ার জন্যই, তাসফিয়ার জেদের কারণেই আমাদেরকে মাঝে মধ্যে এখানে আসতে হয়। কারণ ও নিজেই বলতে পারে চটপটি খাবো, ফুচকা খাবো, সব কিছুর নাম শিখে গেছে। আর এই মামা দেখেন খুব তাড়াতাড়ি কিভাবে কয়েকটা বাটি তৈরি করে ফেলে। আর এখানে কিন্তু অনেক মানুষের ভিড় জমে যায়। অন্যান্য দিনের তুলনায় শুক্রবারের দিনটা তার কাছে তো আরও ব্যস্ততম দিন থাকে। আর একটা চটপটির দাম মাত্র 30 টাকা, কিন্তু এখানে আপনারা 1.5টা ডিম পাবেন, একটা গোটা ডিম আর অর্ধেক ডিম। মানে এই চটপটির স্বাদ কিন্তু অনেক ভালো লাগে। আপনারা যারা রংপুরে আছেন তারা তো জানেন, আবার যারা রংপুরে আসেন নাই বা কখনো বেড়াতে আসবেন তারাও এই চটপটি মামার চটপটিটা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এক বাটি খেলেই মনে হয় পেট ভরে গেছে এরকম হয়ে যায়। জলিল মামার দোকানে যদি কখনো চটপটি কেউ খেতে আসেন তাহলে একটু লাইন ধরে দাঁড়াতে হবে, কারণ এতটাই ভিড় জমে যায়, একটু দাঁড়িয়ে চটপটিটা জন্য অপেক্ষা করতে হয়। আর এই যে কি সুন্দর শাড়ি পান দেখা যাচ্ছে, পানটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে এখনই একটা খেয়ে ফেলি। আমি কিন্তু পান খাই না। আর আমার তাসফিয়ার এই যে সুন্দর এক বাটি চটপটি, শুধু ডিম, পাঁপড় আর কিছুটা শশা, তাসফিয়া কিন্তু এতেই অনেক খুশি। আর এই যে আমাদের চটপটির বাটি, চটপটি কিন্তু দেখতে কি সুন্দর লাগছে না, খেতেও কিন্তু অনেক মজার। আর কে না চায় এই খাবারগুলো খেতে? ফুচকা, চটপটি আসলেই তো অনেক মুখরোচক খাবার। চটপটির দোকানের আশেপাশে কিন্তু ছোট ছোট অনেক দোকান বসে আছে। আর এই যে জেলা পরিষদ সুপারমার্কেটের সামনে কি সুন্দর বেলুন দেখা যাচ্ছে না, দেখেই কিন্তু ভালো লাগছে, মনে হচ্ছে সত্যিকারের এক পাখি বসে আছে। আমরা এখন ঠিক রামমোহনের পাশে যাব। আর পৌরবাজারের সামনের অংশটাকেই বলে কিন্তু খাড়াপট্টি। আমি কিন্তু এই নামটা আগে জানতাম না, ইদানিং শুনেছি। এখানে অনেক রকমের খাবারের দোকান বসে আছে। দেখেন এই যে বট বিক্রি করছে, তারপর খুব সুন্দর করে নুডলস সাজিয়ে রেখেছে, আরও শশা, অন্যান্য খাবারগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তা আমাদের রাতের রংপুরটা আপনাদের কেমন লাগলো, আর তাসফিয়ার চটপটি খাওয়া কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।